আসসালামু আলাইকুম। বাড়ির ডিজাইনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে বাড়িটির বিষয় নিয়ে কথা বলবো, এটি হচ্ছে আপনারা গ্রামের দিকে করতে পারবেন আর কি। যদি শুরু থেকে এটার আগে ভিতরটা দেখবো আমরা, তার আগে কিছু কথা বলে নিই। এই বাড়িটা হচ্ছে যাদেরকে যৌথ ফ্যামিলি দুই ভাই তারা করতে পারেন। তারপরে হচ্ছে যদি বলেন যে না আমি একটু খোলামেলা জায়গা নিয়ে করব, তারাও এটা করতে পারেন। যাদের মূলত ফ্যামিলি মেম্বার বেশি, একটু জায়গা বেশি আছে তাদের জন্য। এটা হচ্ছে আমি ভিতরে কোথায় কী আছে এবং দোতলা করতে চাইলে দোতলাও করতে পারবেন। এই বাড়িটা চাইলে কেউ ডুপ্লেক্স করতে পারবেন, হ্যাঁ, যা সিঁড়িটা চেঞ্জ করলেই হবে। আচ্ছা চলুন আমরা ধীরে ধীরে এটা ভিতরে যাই। তার আগে কথা হচ্ছে, আমি যেহেতু ইউটিউব চ্যানেলে বাড়ির ডিজাইনে প্রতিনিয়ত বাড়ির ডিজাইন দিয়ে থাকি, আপনারা যদি বিভিন্ন সময় বিভিন্ন মডেলের বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা চলুন আমরা ভিতরে ঢুকে, আমরা যদি বাড়ির এইভাবে ভিতরে ঢুকি গেট দিয়ে, তাহলে আমরা প্রথমে এখানে সিঁড়িটা পাবো। সিঁড়ি বেদ করে যদি আমরা যে সামনে সিঁড়ির নিচে যেটা পাবো, সেখানে দেখবো যে তিনটি দরজা আছে। ঢোকার পরেই আমরা তিনটি দরজা দেখতে পাচ্ছি, যে কোনো একটি দরজা দিয়ে আপনি ঢুকতে পারেন। আমি প্রথমত মাঝখানে যে দরজা আছে এটা দিয়ে যদি ঢুকি, তাহলে ঢোকার পরে কিন্তু আমরা এরকম একটা বিশাল বড় ড্রয়িং স্পেস পাবো আর কি। এইখানে আমরা ডাইনিং স্পেস ইউজ করতে পারবো। যদি দুইটা ফ্যামিলির কথা চিন্তা করি, তাহলে দেখেন দুই পাশে দুটি ডাইনিং টেবিল আছে, যেন দুইটা ফ্যামিলি ইউজ করতে পারে। অথবা যদি এমন হয় যে পরবর্তীতে কোনো সময় সেপারেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু দেখেন দুইটা দরজা দেখতেছেন, এই দরজা মাঝখানে যে গ্যাপটা আছে এই বরাবর লম্বা করে যদি ওয়াল টেনে দেন, তাহলে কিন্তু দুই পাশে পৃথক আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মানে এই অপশনটা করা আছে আর কি। তো আমরা চলো একটু ঘুরে ঘুরে দেখি অ্যাকচুয়ালি আসলে কোথায় কী আছে। আমরা যখন দরজা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে হাতের বাম পাশে এখন দেখতে পাচ্ছি একটা সোফা সেট, তার পাশে একটা, এটি হচ্ছে কিচেন রুম এবং এটি হচ্ছে ওয়াশরুম। ঠিক একইভাবে যদি আমরা এই পাশেও দেখি, যেটা এই দরজা দিয়ে আমরা এই মুহূর্তে ঢুকেছিলাম, দেখেন একই পাশে দুটি সোফা দেওয়া আছে আর কি, দুটি ফ্যামিলির জন্য মূলত, যদি কেউ যৌথ ফ্যামিলি থাকে আর কি। আর ঠিক এর পাশেও একই রকমভাবে করা আছে আমাদের, দেখেন চাইলে কিন্তু এই পাশে আবার বাহিরে যাওয়া যাবে, এরকম ডান পাশে হোক বাম পাশে হোক, আপনারা যদি চান বাহিরে যাওয়ার জন্য এরকম আবার একটা দরজা দিতে পারবেন ছোট করে। এটা ছিল আমাদের কিচেন রুম, এই পাশের কিচেন রুম, আর ও পাশে তো আরেকটি কিচেন রুম আছে আমরা জানি, সেটাও দেখাচ্ছি। এটা থেকে বের হইলেই আবার কিন্তু আরেকটা কিচেন রুম আছে, এটাও কিন্তু কিচেন রুম। তার মানে এটা দুইটা কিচেন রুম, দুইটা ফ্যামিলির জন্য চাইলে পরে একটাও কিচেন দিতে পারেন। হ্যাঁ, আর যদি কখনও পরে সেপারেট হয়ে যায় সেটা মাথায় করে নিয়ে এটা করা আর কি। তারপরে আমরা ঢোকার পর সাথে সাথে দুই পাশে দুটি বেডরুম দেখতে পাচ্ছি। আমরা যদি এই বেডরুমের ভিতরে ঢুকি, তাহলে কিন্তু দেখতে পাবো যে এটা, ধরেন আমরা এখন বেডরুমের ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে এই বেডরুম। এই বেডরুমটাতে যদি এখন আমরা পুরাপুরি সবটা উপর থেকে দেখি, তাহলে কিন্তু এরকম দেখতে পাবো এখন যেরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পাশে কিন্তু একটি কমন অ্যাটাচ টয়লেট আছে একটি। আমরা যদি এই টয়লেটের ভিতরে দেখতে চাই, তাহলে কিন্তু এটা হচ্ছে সেই টয়লেট, এটি হচ্ছে সেই টয়লেট। হ্যাঁ, আমরা উপর থেকে দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি উপর থেকে দেখাই, তাহলে আরও সুন্দরভাবে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আসলে কোথায় কী আছে এটা। হ্যাঁ চলুন, এটা হচ্ছে আমাদের সামনে ছিল ঢোকার এন্ট্রি ছিল। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে এখানে এই যে বিশাল বড় স্পেস, এটা কিন্তু করা সম্ভব, আমি ওইভাবেই করেছি। কীভাবে করবে, মেজারমেন্ট কত কোনটা কীভাবে, এটা অবশ্যই আপনার আমার কাছ থেকে করে নিতে হবে। যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তারপরেও এখানে কলাম কোথায় কোনটা হবে একটা ধারণা দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কোথায় মাপ কোন রুমে কত হবে, এটা যার যার জমির উপর নির্ভর করবে। যখন জানাবেন যে আমার জমি এত, তখন কিন্তু বলা যাবে। আর এইটার ভিতরেই যদি আমরা উপরটা একটু খেয়াল করি, তাহলে কিন্তু দেখতে পারবো যদি আমরা দোতলার উপরে আসলে কেমন হবে সেটা যদি আমরা দেখতে চাই। একটু ওয়েট করি, আমরা দেখি আসলে দোতলাটাও কেমন হবে। ঠিক সিমিলারই আমার একটা অনেকটা এরকমই, এটা যদি দোতলায় দেখেন সিঁড়ির সামনে সাধারণত এরকম হয়। হ্যাঁ, তারপর যদি কেউ একটু, এটা যদি দোতলা হয় তাহলে কেমন দেখা যাবে, দোতলা হলে কিন্তু এরকম করা যাবে খুব অল্প বাজেটের ভিতরে। এখানে খুব হাই ফাই করে সাজিয়ে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, তারপরেও কিন্তু সুন্দর লাগছে আমার কাছে, মানে আপনাদের কাছে যদি কেমন লাগে। তারপরে যদি যে ইউলো কালার, যেটা হলুদ কালার দেখতে পাচ্ছি, একটু এখানে একটু মডেল করা হয় রং দিয়ে, তাহলেও কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা যদি উপরটাও দেখি ঠিক এরকমই,
এই ডুপ্লেক্স টাইপের মতো ভিতরে হচ্ছে দেখতেই পাচ্ছেন এইখানে। আচ্ছা একটু পিছন দিকে দেখাই, পিছন দিক থেকে দেখলে আর সুন্দর বোঝা যাবে আর কি। এই হচ্ছে এখানে সিঁড়ি। আর মোটামুটি সবগুলা একই রকম যেটা আমরা ইতিমধ্যে দেখেছি, সে ঠিক এটাই। বাট উপরে যেহেতু আর বাইরে যাওয়ার দরকার নেই, তা এখানে এরকম একটা করিডোর ব্যালকনির মতো দেওয়া আছে যেন একটু সেখানে আলো বাতাস ঢোকে। এটি ছিল মূলত হচ্ছে দোতলার জন্য করা, এই হচ্ছে প্ল্যান। আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানে কয়টা রুম আছে তাহলে? আমরা দেখতে পাচ্ছি যে দুটা বেডরুম, টোটাল মিলে চারটা বেডরুম, সামনে দুটা পিছনে দুটা, এবং এই পাশে একটা টয়লেট একটা কিচেন, আর এই পাশে হচ্ছে দুটা তিনটা টয়লেট একটা কিচেন। মানে সবাই যৌথ ফ্যামিলি যারা তারাই থাকতে পারবে, সেপারেট হয়ে গেলে কিন্তু একটা একটা টয়লেট এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে তিনটা, হাতের বাম পাশে তিনটা আছে, তখন ডান পাশে দুইটা হবে, বাম পাশে দুইটা হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আজকের আমাদের বাড়ির যেটা মডেল দেখলাম। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো এক মডেল নিয়ে কথা বলবো। তার আগ পর্যন্ত আবারও বলছি, আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির মডেল খুঁজে থাকেন বা দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। যদি কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় বা কোনো কিছু আরও চেঞ্জের প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখেছেন, একটা লাইক দিয়ে যাবেন, তাহলে নতুন ভিডিও পাবলিশ করতে আমাদের উৎসাহ লাগবে। থ্যাংক ইউ, এখানেই শেষ করলাম।